আসসালামু আলাইকুম। খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, বাংলাদেশের ই কমার্সের আকাশে একটা অশনি সংকেত, ঘন মেঘের কালো মেঘের ঘন ঘটা। এখন ঝড় উঠছে এবং এই ঝড়ে পুরো ই কমার্স ভেসে যাওয়ার একটা সময় সম্ভাবনা তৈরি হয়েছে। ইভ্যালি নামে একটা প্রতিষ্ঠান, যেটা কিনা বড় একটা ই কমার্স, বাংলাদেশের এখন সবচেয়ে বড় কাস্টমারের বেজের হিসাবে তারা প্রায় 35 লাখ কাস্টমার, তাদের সবচেয়ে মাত্র 2 বছর বয়স, তারা সবচেয়ে বড় একটা ই কমার্স প্রতিষ্ঠান বাংলাদেশের এখন, এবং 2 বছর অনেক বড় কিছু করে ফেলেছে তারা, সেটা শুধুমাত্র অফারের কারণে। এবং প্রত্যেকটা কোম্পানি শুরুতে একটা ব্রেক থ্রু আনতে গেলে যেটা করতে হয় তারাও সেটাই করেছে, অফার দিয়েছে। কিন্তু অফারের দেওয়ার ফলে তাদের বেশ কিছু অ্যাকুইজিশন তাদের উপরে এসেছে, যে কেন তারা 100-150% অফার দেয় এবং কীভাবে দেয়, এটা নিয়ে অনেকের মাথা ব্যথা। অনেকে চাচ্ছে না এটা তারা দিক, কেননা এটা তাদের একটা বিজনেস মডেল যদিও, কিন্তু এটা অনেকেই চাচ্ছে না। তো এই কারণে তাদের ব্যাপারে অভিযোগ এসেছে, এটা অভিযোগ ঠেকতে ঠেকতে গিয়ে ঠেকেছে যে তারা মানি লন্ডারিং করছে। মানি লন্ডারিং আমরা বেসিক ভাষায় বুঝি, সেটা হচ্ছে যে আমরা দেশের টাকা অনিয়ন্ত্রিত বা অননুমোদিত পন্থায় দেশের বাইরে হুন্ডি করে পাঠানো, এটা মানি লন্ডারিং। তো এটা কীভাবে ইভ্যালি করছে সেটা তদন্ত যেহেতু হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে, সেক্ষেত্রে আমরা তখন জানতে পারবো। কিন্তু তাদের যে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে তদন্ত করার শুরুতেই, বিনা নোটিশে, একদিনের নোটিশে চেয়ারম্যান এবং ইশার যে সিইও, তাদের যে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের সকল রকম ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ রাখা হয়েছে, সেটা কোনোভাবেই স্বীকৃত নয়। এবং এটা বাংলাদেশে আদৌ ব্যবসা করা যায় কিনা, ব্যবসার পরিবেশ আছে কিনা, এটা মানুষকে ভাবতে শেখাচ্ছে এখন। যারা ই কমার্স ব্যবসা করছে, ই কমার্সে যারা ব্যবসা করতে চায়, তাদের জন্য এটা আসলে অশনি সংকেত, যে আদৌ আমি যদি কদিন পরে আরও কিছু বড় ব্যবসা করি, আমার উপরে যদি কেউ অভিযোগ করে বা আমার উপর যদি কেউ একটা ইচ্ছামতো একটা নিউজ বানিয়ে অতি প্রভাবশালী কোনো নিউজ পেপারে যদি ছাপিয়ে দিতে পারে, তাহলেই আসলে আমাকে ধ্বংস করে, আমার ব্যবসাকে ধ্বংস করে ফেলা খুব সহজ হয়ে যাবে। তো এই ধরনের পরিস্থিতিতে ইজ অফ ডুইং বিজনেস বাংলাদেশে কতখানি আসলে স্ট্রং, এবং ইজ অফ ডুইং বিজনেস কতখানি আসলে ইজি, বাংলাদেশে ব্যবসা করা কতখানি ইজি, এই বিষয়ে পুনরায় মানুষের মাথায় চিন্তা এসে গেছে এবং শঙ্কা দেখা দিয়েছে। এবং পুরো ই কমার্স ব্যবসাকে হাওয়াই ব্যবসা বলে আরও একটা নিউজ পেপারে প্রভাবশালী একজন সম্পাদক এবং সাংবাদিক, তিনি এটা একটা নিউজ করেছেন এবং পুরো একটা প্রোগ্রাম করেছেন কিছু ই কমার্স ব্যবসায়ীকে ইনভাইট করে, যেখানে তিনি টাইটেল দিয়েছেন যে এটা হাওয়াই ব্যবসা। ই কমার্স ব্যবসাকে তিনি হাওয়াই ব্যবসা বলে টাইটেল দিয়ে রেখেছেন, যেটা চরম অপমানজনক। ইভেন এমনকি বাংলাদেশের কথা যদি বাদও দেন, তাহলে এটা আমাদের বাংলাদেশের বাইরে যারা সব ই কমার্সের জায়ান্ট, যারা একদম ইন্টারনেট শুরু থেকে যারা মূলত ই কমার্সের ব্যবসা করছে, বড় বড় ব্যবসাগুলো, সেগুলো হচ্ছে এখন যদি অ্যামাজন আছে এবং আলিবাবা বড় প্রতিষ্ঠান রয়েছে দুইটা সেগমেন্টে, B2B B2C তে, তো তারা একদম ইন্টারনেটের শুরুর দিক থেকে তারা ব্যবসা করছে, তাদের জন্য এটা অপমানজনক হয়ে দাঁড়াবে এবং সারা দুনিয়ার সকল ই কমার্স ব্যবসায়ীদের জন্য এটা অপমানজনক। এবং এখান থেকে একটা জিনিস প্রতিমান হয় যে বাংলাদেশের গণমাধ্যম এবং গণমাধ্যমের কর্মী এবং তাদের যে ই কমার্স সম্পর্কে বা ইন্টারনেট ব্যবসা সম্পর্কে যে জ্ঞান, সেটা যে সীমিত, এবং ই কমার্স এবং বিজনেস, বিশেষ করে যদি স্পেসিফিক্যালি বলি বিজনেসের প্রতি যে তাদের আক্রোশ, কোনো একটা বিজনেসের প্রতি যে আক্রোশ, সেটা চরম আকারে এখানে প্রকাশ পাচ্ছে। এবং তারা চাইলেই যে কোনো ব্যবসাকে ধ্বংস করে দিতে পারে বলে তাদের যে ধারণা এখন আমরা দেখছি, যার ফলে তাদের রেকলেস যে ভাষার ব্যবহার, সেটা যেভাবে সামনে আসছে, তাতে বাংলাদেশে ব্যবসা করার পরিবেশ এবং পরিস্থিতি চরম আকারে হুমকির সম্মুখীন। এবং বাংলাদেশে যারা ব্যবসা করে তাদের ব্যবসা করার আগে পুনরায় হাজারবার ভাবতে হবে, পুনরায় বড় ইনভেস্ট করার আগে হাজারবার ভাবার প্রয়োজনীয়তা রয়ে গেছে, এখন পর্যন্ত আছে আর কি। তো এই জায়গাগুলো যদি চিন্তা করা যায় এবং ইভ্যালির প্রতি যে যে আক্রোশটা এখানে দেখা দিচ্ছে, একটা নিউজের উপর বেস করে যে এখানে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া শুরু করে, অবশ্যই তদন্ত হতে পারে। তদন্ত হওয়ার আগেই যেভাবে গণমাধ্যম থেকে তাদেরকে একদম ডিসিশন দিয়ে দেওয়া হচ্ছে যে আসলেই তারা হুন্ডি করছে, আসলেই তারা মানি লন্ডারিং করছে, এবং আসলেই তারা যে MLM করছে, বা অনেকে বলছে এটা পঞ্জি সিস্টেম, তো আসলে এটা পঞ্জি সিস্টেমের মধ্যে কীভাবে পড়ে সেটা বেশ কিছু পড়াশোনার ব্যাপার আছে, এটা অনেক বড় একটা ডিবেটের ব্যাপার আছে। তো অ্যাকুইজিশন দিলে তো সেটা আর হয়ে যাবে না, সেটা ভ্যালিড হয়ে যাচ্ছে না। ইভ্যালির বিরুদ্ধে কী কী অভিযোগ ছিল? প্রথম অভিযোগ হচ্ছে সময় মতো ডেলিভারি না দেওয়া, 45 দিন অনেক সময়, এবং এটা আমিও অ্যাগ্রি করি, 45 দিন অনেক বেশি সময়। তো এই 45 দিনের পরে অনেকে ডেলিভারি পাচ্ছে না। তো এরপর একটা জিনিস হচ্ছে অফার তারা কেন দিচ্ছে, এটা হচ্ছে লেম একটা এক্সকিউজ,
তাদের বিজনেস মডেলই অফার, তো তারা অফার দেবেই, এটাই স্বাভাবিক। কিন্তু তারা 100-150% অফার যে দিচ্ছে সেটা তারা কন্টিনিউয়াস দিচ্ছে এবং বিভিন্ন প্রোডাক্টে দিচ্ছে। তাদের যদি 1,00,000 প্রোডাক্ট থাকে, বিভিন্ন প্রোডাক্টে অল্প অল্প করে তারা দিচ্ছে। এবং অনেকে এটা বলছে যে এটা সারাদিনই তারা অফার দিয়ে যাচ্ছে, আসলে তারা দিচ্ছে কি না সেটা তদন্তের ব্যাপার রয়েছে। এবং এটা যারা যে 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 বডি রয়েছে, যে কম্পিটিটিভ বডি রয়েছে সরকারের, গভর্নমেন্ট, তারা এটা তদন্ত করবে এবং সে অনুযায়ী তারা দেখবে যে না আসলেই তারা এখানে খুব বেশি অফার দিচ্ছে কি না, সেটা কম্পারেটিভ কতটুকু প্রোডাক্টের অনুযায়ী, তাদের প্রোডাক্ট যে স্কেল, প্রোডাক্টের যে স্কেল সেটা অনুযায়ী এটা আসলে কতটুকু হতে পারে, সে অনুযায়ী তারা এখানে তাদেরকে ইয়ে করতে পারে। কিন্তু বিজনেস মডেল অনুযায়ী তাদের অফার দেওয়ার যথেষ্ট রাইট রয়েছে এবং এটা সবাই দিয়ে থাকে, অ্যামাজনও দিয়ে থাকে, আলিবাবাও দিয়ে থাকে, আলি এক্সপ্রেসও দিয়ে থাকে। তো অফার দেওয়ার ক্ষেত্রে কাউকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনি বিজনেস মডেলেই তার হাত দিচ্ছেন, যেটা কিনা কোনোভাবেই ভ্যালিড না। আপনি কারো বিজনেস মডেলে হাত দিতে পারেন না। আমেরিকাতে সিনেট থেকে টক হয়, অর্থাৎ কোয়েশ্চেনিয়ার হয়, অ্যাপল, ফেসবুক, মাইক্রোসফট, গুগল সবাইকে কোয়েশ্চেন করা হয় যে আপনি এটা কেন করছেন, এখানে এই ধরনের সিকিউরিটি ব্রিজ আছে কি না, এখানে আপনার পলিসিটা এইভাবে ইম্প্রুভ করা উচিত, আপনি পাবলিকের এই ধরনের সিকিউরিটি কেন মেনটেন করছেন না। কিন্তু কেউ কিন্তু কখনো এটার রাইট রাখে না, কোনো সিনেটরও রাখে না আমার জানা মতে, যে আপনি তার বিজনেস পলিসি বা বিজনেস যে মডেল সেটাতে আপনি হাত দেবেন, সেটা আপনি ওপেনলি জিজ্ঞেস করবেন। যেটা আমাদের গণমাধ্যম কর্মীরা সমানে ওপেনলি জিজ্ঞেস করছে যে আপনার বিজনেস মডেল কি বলতে হবে, কেন বলতে হবে, কারণ আমি মনে করছি যে আপনি এটা MLM করছেন, যে যে অন্যান্য MLM প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, হলমার্ক বা ডেস্টিনি তাদের মতো রয়েছে। তো এখানে মজার ব্যাপার হচ্ছে, হলমার্ক, ডেস্টিনি বা যুবক নামে যে প্রতিষ্ঠান ছিল, এগুলো যে ধ্বংস হয়েছে বা এগুলো যে বন্ধ হয়েছে, একই মডেলে বন্ধ হয়েছে। এবং মডেলের শুরুটা ছিল ওই স্পেশাল প্রভাবশালী দৈনিক থেকে একটা নিউজ বের হওয়া, সেখান থেকে এটা শুরু। তো এইভাবেই অ্যাকুইজিশনগুলো, কিন্তু আগে থেকেও অ্যাকুইজিশন তাদের প্রতি ছিল, কিন্তু এই দৈনিক থেকে নিউজ বের হওয়ার পরেই কিন্তু তাদের প্রতি অ্যাকশনটা নেওয়া হয়েছে। তো এবং তাদেরকে কখনোই এই তদন্ত কী হয়েছে না হয়েছে সেটা কিন্তু পাবলিক করা হয়নি। এখন ফেসবুকে এসে যেটা, ফেসবুকের যুগে এসে যেটা মজার জিনিস হচ্ছে, সেখানে হচ্ছে ইভ্যালের বিরুদ্ধে প্রচুর লোক কথা বলছে, একই সঙ্গে ইভ্যালের বিরুদ্ধে তার থেকে অনেক বেশি লোক ইভ্যালের পক্ষে কথা বলছে, এবং তারা তাদের কাস্টমার, সরাসরি কাস্টমার, তারা বলছে যে আমরা তাদের কাস্টমার এবং আমরা স্যাটিসফাইড। এবং যারা স্যাটিসফাইড না, তারা যারা অর্ডার আছে, অর্ডার পাওয়ার কথা, তারা পর্যন্ত নিজেদের স্বার্থে হলো ইভ্যালিকে সাপোর্ট করছে। কেন? কেন তার প্রোডাক্ট ওখানে আটকে রয়েছে এবং সেই প্রোডাক্টটা তার পেতে হবে এবং তার টাকা ওখানে আটকে আছে। ইভ্যালি যদি বন্ধ হয়ে যায় টাকা তো তারা পাবে না, যেটা ডেস্টিনি হলমার্কের ক্ষেত্রে হয়েছে। কোনো সিঙ্গেল কাস্টমার, যারা তাদের শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার ছিল, কেউ কিন্তু টাকা পায়নি। সাধারণ যারা, যাদের টাকা জমা ছিল, কেউই টাকা পায়নি। ইভ্যালিতেও তাই হতে যাবে যদি ইভ্যালিকে এভাবে বন্ধ করে দেওয়া হয়। এবং এটা বাংলাদেশের জন্য সবচেয়ে, বাংলাদেশের ব্যবসার জন্য, ই কমার্স, ইন্টারনেট ব্যবসা বা যে কোনো ব্যবসার জন্য একটা অশনি সংকেত হবে এবং যুবক যারা রয়েছে তাদের জন্য ভাবার ব্যাপার হবে, যে আপনি গিয়ে মিডল ইস্টটা দরকার হলে করা রোদে আবারও পুনরায় কামলা খাটতে যান, কিন্তু বাংলাদেশে ব্যবসা করেন না। কেননা বাংলাদেশে ব্যবসার পরিবেশ রাখা হয়নি, আপনি একটু বড় হলে আপনাকে ছেড়ে দেওয়া হবে, এই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। যার ফলে হাওয়াই ব্যবসা বলে একজন পুরো ই কমার্স সেগমেন্টকে অপমান করে একটা অনুষ্ঠানের টাইটেল দিয়ে অনুষ্ঠান করছে এবং সেখানে ই কমার্সেরই কোনো না কোনো ব্যক্তিদেরকে তারা ডেকে আনছে এবং তারা সেখানে সেভাবে প্রতিবাদও করছে না, যেটাকে কেন আপনি হাওয়াই ব্যবসা বলছেন, কেন তাদেরও হয়তোবা এই ইভ্যালের উপরে কোনো রাগ আছে, হয়তোবা তারা তাদের ব্যবসাতে কোনো ঘাটতি পড়ছে, হয়তোবা সেটা যদি নাও পড়ে থাকে তাতেও তাদের অ্যাটলিস্ট এটাতে প্রতিবাদ করা উচিত ছিল, যেটা তারা করেন, তাদের ব্যর্থতা। তো এরপরে আসেন ইভ্যালের যে আরও অভিযোগ যেগুলো ছিল, যে তারা যে ওয়ালেটে টাকা রাখছে সেটা তারা ঠিকমতো দিচ্ছে না বা ঠিকমতো তারা ওখান থেকে ইয়ে করতে দিচ্ছে না, পুনরায় রিপার্সেস করতে দিচ্ছে না যে টাকাটা তারা রিটার্ন পাচ্ছে, এবং এটা আসলেই ফাইন্যান্সিয়াল সেগমেন্টে কতখানি অনুমোদিত বা কোনো রকম আলাদা কোনো লাইসেন্স দরকার হয় কিনা। এবং গতকালকে যে আমার ভিডিও করার সময়কার আগের দিনে সন্ধ্যাতে ইভ্যালের যে CEO তিনি একটা জুম লাইভ করেছেন, সেখানে আরও অনেক সংবাদ মাধ্যম কর্মী ছিলেন, তাদের মধ্যে একজন প্রশ্ন করেছিলেন যে আসলে এখানে আপনার যে এই মডেলে আপনি করছেন বা সেখানে কোনো লাইসেন্স আছে কিনা। এবং এই যে আরেকটা অনুষ্ঠানে আরেকজন বলেছিলেন যে উনি বলছিলেন যে
এই যে অ্যাজ এ ট্রানজ্যাকশন যে টাকা ট্রানজ্যাকশন করছে সেটার জন্য আলাদা নাকি লাইসেন্স নিতে হয়। কিন্তু আমাদের জানা মতে ইভ্যালি এটা পরিষ্কার করতে পারবে। আমার জানা মতে ইভ্যালি বিকাশ এবং এগুলোর মাধ্যমে লেনদেন করছে, এসএসএল কমার্সের মতো তারা এই মানি ট্রানজ্যাকশনের মনে হয় কাজ আমার জানা মতে করছে না। তো সেটা ইভ্যালি তাদের তরফ থেকে ইয়ে করবে। ইভ্যালির কী কী দুর্বলতা আছে সেগুলো নিয়ে কথা বলে, যেগুলোর কারণে ইভ্যালির আজকে এই পরিস্থিতি বা এই অবস্থা। সবচেয়ে বড় আলোচনা একটাই, সেটা হচ্ছে যে সময় মতো ডেলিভারি না দেওয়া। সময় মতো ডেলিভারি তারা দিতে কেন পারেনি সেটাতে আসি। তো এটা হচ্ছে তাদের দুর্বলতা, এটা হচ্ছে তাদের ক্যালিবার, সব কিছু তাদের ম্যানুয়াল। ম্যানুয়ালি আপনি সোর্সিং করবেন, ম্যানুয়ালি আপনি সাপ্লায়ারদের উপরে ডিপেন্ড করবেন, এই করে এত জায়ান্ট লেভেলের অর্ডার, 35 লাখ মানুষের অর্ডার আপনি কখনোই মেনটেন করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, ওয়্যার হাউসে আপনি প্রোডাক্ট স্টক করতে হবে, অর্ডার আসা মাত্র আপনাকে ইমিডিয়েটলি ডেলিভারি দিতে হবে, এবং আপনাকে জানতে হবে কী পরিমাণ অর্ডার আপনি ডেলিভারি দিতে পারবেন এবং কী পরিমাণে অর্ডার আপনার কাছে আসতে পারে, তার একটা প্রেডিক্টিবিলিটি বা ডাটা অ্যানালিসিস আপনার কাছে থাকতে হবে। এবং এইটা করতে গেলে সেটা আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে অটোমেশন সব কিছুতে। সাপ্লায়ার প্রডিউসারের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া বা আমদানিকারকের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া থেকে ডেলিভারি দেওয়া পর্যন্ত সব কিছু অটোমেটেড করতে হবে ইভ্যালিকে। ইভ্যালের নিজস্ব ওয়্যার হাউস এখনও নেই, তারা এটা নিয়ে কেন চিন্তা করেনি এটা তারা ব্রিফ করতে পারবে। কিন্তু এটা যদি তারা করতো তাদেরকে এই হ্যারাসমেন্টে এতদিনে আসতে হতো না, কেননা মানুষের সবচেয়ে বড় অভিযোগই এটা যে আমি প্রপারলি আমার প্রোডাক্ট ডেলিভারি পাচ্ছি না। কেউ কিন্তু বলছে না যে আমি খারাপ প্রোডাক্ট পাচ্ছি, কারণ ইভ্যালি ভালো প্রোডাক্ট দিচ্ছে, সবাই বলছে, কিন্তু দেরিতে দিচ্ছে, 45 দিন পরে দিচ্ছে, ক্যাশব্যাকের কথা পরে, আগে মানুষ ভালো প্রোডাক্ট চায়। কিন্তু প্রোডাক্টের ব্যাপারে কিন্তু ইভ্যালির বিরুদ্ধে কোনো রকম অ্যাকুইজিশন খুব কম, এবং সেটা একটা পজিটিভ দিক ইভ্যালির। কিন্তু তারা এত লেটে কেন দিচ্ছে এটা হচ্ছে কোয়েশ্চেন। কেন তাদের 45 দিন বলার পরও সেটা 90 দিনে গিয়ে ঠেকছে, এবং কেন কিছু কিছু স্পেসিফিক মানুষই এই এটা ডেলিভারিটা পাচ্ছে, অন্যরা কেন পাচ্ছে না? কেউ 3 দিনে 7 দিনে পেয়ে যাচ্ছে, কেউ 3 মাসে পাচ্ছে না, কেন এটা? তো এই জিনিসগুলো নিয়ে তাদের কাজ করা দরকার, তাহলে এই জিনিসগুলো ইজি হয়ে যাবে ইভ্যালের জন্য। এবং অটোমেশন যদি করতে পারে তারা, ওয়্যার হাউজিং যদি করতে পারে তারা, স্টক নিজেদের যদি আন্ডার থেকে তারা ডেলিভারি দিতে পারে, তাহলে ডেলিভারি চ্যানেলটা তারা যদি স্মুথ করতে পারে, তাহলে তাদের পক্ষে সামনে আগানো আরও ইজি। যদি আসলে তারা বেঁচে পড়তে ফিরতে পারে, যে জায়গায় তারা পড়েছে সেই জায়গা থেকে আসলে ফেরাটা খুব কঠিন কাজ, বলা হচ্ছে যে এই জায়গা থেকে কেউ ফিরতে পারে না, তারপরেও যদি কোনো না কোনো কারণে পাবলিক ডিমান্ডের কারণে হোক বা অন্য কোনো ইস্যুতে হোক, তারা যদি সার্ভাইভ করে এখান থেকে বেঁচে ফিরতে পারে, ইভ্যালি যেন এই জিনিসগুলো নোটিশে রাখে। সর্বশেষ যে ব্যাপার হচ্ছে কাস্টমার রেসপন্স তারা করে, কিন্তু এখনও তাদের সে জায়গাতে অনেক বেশি গ্যাপ রয়েছে, আরও কাস্টমার সাপোর্টের লোক দরকার, তাদেরকে আরও কাস্টমার সাপোর্ট দেওয়ার জন্য ক্যালিবার বাড়াতে হবে, মানুষের যে তাদের যে প্রসেস, মানুষের যে সংখ্যা, জনসংখ্যা, সেটা বাড়াতে হবে। যার ফলে এই জিনিসগুলো যদি তারা করতে পারে, তাহলে ডেফিনেটলি তাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব। কিন্তু দিন শেষে একই কথা, এখন এটা যেটা তাদের সঙ্গে হয়েছে, শুধুমাত্র নিউজ দেখে তাদের উপরে যে অ্যাকুইজিশন দেওয়া হয়েছে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, এটা একটা খুব একটা ভালো কাজ হয়নি, যেটা কিনা আসলে বাংলাদেশের ব্যবসা পরিবেশ, ইজ অফ ডুইং বিজনেসের জন্য এটা খুবই খারাপ একটা পরিস্থিতি, খুবই খারাপ একটা সংকেত বাংলাদেশে যারা ব্যবসা করতে চায়, ভবিষ্যতে যারা টেক ব্যবসা করতে চায় তাদের জন্য। কেননা কোনো একটা পত্রিকা শুধুমাত্র প্রভাবশালী বলে একটা নিউজ করবে এবং সেটার জন্য একটা পুরো ব্যবসাকে আমরা ধ্বংস করে দেব, ব্যবসা ধ্বংস হয়ে যাবে, সেটা কোনোভাবেই আসলে হতে পারে না, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং এটার রেসপন্স আমরা দেখেছি, সবাই রেসপন্স করেছে এই ব্যাপারে, ইভ্যালিকে সাপোর্ট করার থেকেও এই বিষয়টা মানুষ বেশি কথা বলছে যে ব্যবসা কখনোই বন্ধ করে দেওয়া উচিত না, ব্যবসা চলতে হবে, কিন্তু তাদের যে পলিসিতে দুর্বলতা সেগুলো তাদেরকে সংশোধন করে নিয়ে সামনে আগানোর সুযোগ করে দিতে হবে, তাহলেই একটা ব্যবসা বড় হতে পারবে, গ্রো করতে পারবে। অ্যামাজন কিন্তু এখন পর্যন্ত 2018 সালে এসে তারা প্রফিট করেছে, যার মালিক জেফ বেজোস কিন্তু বিশ্বের সবচেয়ে বড় বিলিয়নিয়ার, এখন $164 বিলিয়ন বা তারও বেশি টাকার মালিক, ডলারের মালিক সে। কিন্তু 2018 সালে বা 2017 সালে এসে তারা প্রফিট করেছে বা স্যাচুরেশন লেভেলে এসেছে, ব্রেক ইভেন যেটাকে বলে সেখানে এসেছে। তো ইভ্যালিকেও সময় দিতে হবে, ইভ্যালিকেও বাংলাদেশের প্রত্যেকটা বিজনেসকে সময় দিতে হবে, স্টার্ট আপগুলোকে সময় দিতে হবে, স্টার্ট আপগুলো গ্রো করার জন্য যথাযথ হেল্প করতে হবে, পলিসি নীতি নির্ধারণী পর্যায়ে তাদেরকে সাহায্য করতে হবে, নীতি নির্ধারণী যে জিনিসগুলো আছে বা বিজনেস যে লগুলো আছে বা বিজনেস যে পলিসিগুলো তৈরি করা হচ্ছে সেগুলো যেন আপডেট করা হয়, 2020 সালের আমলে আপডেট করা হয়। আমরা এখনও অনেক পুরাতন মডেল, 1970-80 দশক বা 1800 সালের বিজনেস মডেল নিয়ে আমরা এখনও পড়ে আছি। তো সেগুলোকে আপডেট করা দরকার, সেগুলো আশা করি পলিসি মেকাররা আপডেট করবেন, তারা এই বিষয়ে ভালো জ্ঞান রাখেন, এবং ইভ্যালি টিকে থাকুক, বাংলাদেশের ব্যবসা টিকে থাকুক, বাংলাদেশের ব্যবসার পরিস্থিতি ভালো হোক, ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ ইম্প্রুভ করুক,
এটা আমরা আমাদের সবার কাছে কাম্য। এটা হচ্ছে একটা আমাদের একটা অ্যানালাইসিস আমরা এখানে বললাম, কারো বিষয়ে আমরা অ্যাকুইজিশন দিলাম না, এটা কারো বিষয়ে সরাসরি আমরা আঙুলও তুলছি না, আমরা শুধু যা হচ্ছে পরিস্থিতি সেটার উপরে আমাদের ব্রিফ দিলাম, একটা ছোট মতামত ভিত্তিক একটা ব্রিফ আমরা এখানে অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করলাম। এটা 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 কারো উপরে কোনো রকম চার্জ করছে না, তো আশা করি বিষয়গুলো বোঝাতে পেরেছি এবং আপনারা ফলো আপে রাখবেন, অনেক কিছু শেখার আছে জানার আছে ইভেলের এই ব্যাপারটা নিয়ে। ব্যবসা পরিস্থিতি বাংলাদেশে যদি যারা জানতে চান বুঝতে চান তাদের জন্য ইভেলের এই সিচুয়েশনটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, নলেজেবল হবে শেখার জন্য যা জানার জন্য। আসসালামু আলাইকুম।